দেখন্তু কমলাকান্ত বর্তমান আমি সেই পড়িয়ারে রইছু। এ হচ্ছে সহেলার ইচ্ছাপালি পড়িয়া এবং এই পড়িয়াকু 2013 এবং 2015 মসিহারে পূর্বতন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজে আসিলে এই পড়িয়ারে সমাবেশ করলে এবং এই সমাবেশে ঘোষণা করলে চাষীকে 100 টাকার বোনাস দিয়া বলি। কিন্তু জনে মধ্য চাষী পাইপারে এবং বিজেপি সরকার নির্বাচন সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাষীকে 800 টাকার বোনাস দিয়া চাষীকর কষ্ট উপায়িত ধানকু 3100 টাকার কিনা যাব তাহা পূরণ হয়েছে। আউ মাত্র কেই ঘণ্টার অপেক্ষা কেই মুহূর্তর অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসবে এবং এটু চাষীক একাউন্টক 800 টাকা ইনপুট সবসিডি প্রদান করবে এবং বরগড় বর্তমান এইখানে মাহল রয়েছে চাষীক মধ্যে খুশি এবং উৎসাহ দেখা মিলিছে এবং দেখি পড়ে এই মঞ্চকু আসবে মুখ্যমন্ত্রী আউ কিছু সময়ের অপেক্ষা তারপরে চাষী মানুষ একাউন্টক সিধাসলক ভাবে 800 টাকা ইনপুট সহায়তা রাশি প্রদান করবে এবং যাকে নিয়ে চাষী এবং চাষী মানে মধ্যে বহু খুশি এবং উৎসাহ আমার সহ অনেক বিজেপির জেলা সভাপতি বরগড় জেলা সভাপতি অনেক আমি আলোচনা করা সিধাসল আণ কে মুখ্যমন্ত্রী আউ কিছু সময় পরে আসবে যে প্রতিশ্রুতি আপন মানে নির্বাচন সময় বিজেপি সরকার দিয়ে প্রধানমন্ত্রী নিজে বরগড়কে আসলে সেটা পূরণ করবাকে যাচ্ছেন কেনা দেখুছেন চাষী মান ভিতরে উৎসাহ আজ্ঞা আমি জাঁছু যে চাষী এটা হচ্ছে লোক মানুষ মেরুদণ্ড বরগড় জেলা হচ্ছে ওড়শার ভাত হাঁডি এবং আজ বরগড় জেলার চাষী কেবল নুহতি সমগ্র ওড়শার চাষী আজ যেভাবে ভাবে আনন্দ উৎসাহের এই পাখকু আসুচার মাননীয় মুখ্যমন্ত্রী দেখা আজ সমস্ত মনে গোটে অদ্ভুতময় সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে যে যু স্বপ্ন লা সে যে আজ 3100 টাকা পাইবে যে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছিল যে 3100 টাকা দেব কুইন্টাল পিছা বলে 2300 টাকা দিয়া সরিছে যে রেজিস্ট্রেশন করছেন ধান পাইছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী 800 টাকা তাঁকর সবসিডি সহায়তা হিসাবে আজ চাষী মানুষ ডিবিটি মাধ্যমে প্রদান করবে মুখ্য চাহুছি আমি জাঁথিলা চাষীর সজ্ঞা সমস্তে আগর আগকালর চাষী প্রতি আত্মনির্ভর রুলে এবং কুলে সজ্ঞা লা চাষ কাম যাহার কি আনন্দ তাহার দুনিয়াকু যোগাউছি সবু কিছু আহার চাল চাষ করিবা কল হল ধরিবা বেল দেখি সার দেই বুড়া বুড়ি সারিবা 24 বর্ষর বিজু জনতা দলর যে শাসন লা সে সজ্ঞাকু পরিবর্তন করে দিয়েছিলে যে চাষী চাষ পয়সা কুলা অফিস কু দেলা সম্মান মিলু নথিলা এইটি মুখ্যমন্ত্রী এই সেই সহিলা সেই শৈল পীঠ মা দুর্গাঙ্কর পীঠ এইটি সে দুর্গাঙ্কু সাক্ষী রাখি কহিছিলে নবীন পট্টনায়ক যে আমি 100 টাকা বোনস দেবু 2014-15 মশিয়ারে এবং 100 টাকা দেলে না 24 বর্ষ শাসনরে নবীন বাবু বিজু জনতা দল সরকার 100 টাকা দেলে না কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার মোহন সরকার মাত্র 6 মাস হয়েছি যে নির্বাচন সময় প্রতিশ্রুতি দিয়েছিল 3100 টাকা দেওয়া পাই আজ তা আজ 3100 টাকা দিয়েছি এ হচ্ছে ভারতীয় জনতা পার্টি এ হচ্ছে বিজেপি দ পার্টি উইথ দ ডিফরেন্স অন্য পার্টি মানুষ পার্থক্য এ হচ্ছে চাষী মানুষ বড় এ হচ্ছে চাষী মানুষ দল এ হচ্ছে ভারতীয় জনতা পার্টি সবক চাষী মানুষ উন্নতি পাই সদা সর্বদা আজ চেষ্টিত অছি আজ তার আপনার দেখিপারছি যেভাবে ভাবে লোক উৎসাহ উদ্দীপনার আসিছেন এবং 3100 টাকা পাইবে আজ তাঁকর চাষ কাম যাহার কি আনন্দ তাহার এ প্রকার ভাবনা নেই এইটি বার্তা নেই নিজ নিজের ঘরক যাবে এবং আগুক আহরি খুশি রহবে এ হচ্ছে আজ এ সমাগমর আজ বিশেষত্ব এটি এই এই পড়িয়ারে এই পড়িয়ারে 2015 মশিয়ারে বিজেডি সরকার পূর্বতন মুখ্যমন্ত্রী চাষীকে ভুয়া বুলাইলে প্রতিশ্রুতি দিয়েছিল 100 টাকার বোনস দেবে কিন্তু দিয়েপারে কিন্তু মোহন যে মোহন সরকার যা প্রতিশ্রুতি সেটা পূরণ করা যাচ্ছে চাষী মানে কেতে খুশি অছেন আজ্ঞা বহু খুশি অছেন 100 টাকা দেব বলে কহিলে কেতে বর্ষ শাসন কলে 24 বর্ষ শাসন কলে 100 টাকা দেলে না 200 টাকা দেলে না 300 টাকা দেলে না 400 টাকা দেলে না 500 টাকা দেলে না 24 বর্ষ শাসন কালরে কিন্তু মোহন সরকার মাত্র 6 মাসর শাসন আজি 6 মাসর শাসনরে যে প্রতিশ্রুতি দিয়েছিল চাষী মানুষ 3100 টাকা দেওয়া পাই আজ সেই প্রতিশ্রুতি পালন হয়েছে এ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিশেষত্ব তেমন চাষী মানে আনন্দ সহকারে
ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ଏବଂ ବିଭିନ୍ନ ମନ୍ତ୍ରୀମାନେ ଆସିବେ ତାଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ଆଜି ଏଠି ଧାଇଁ ଆସିଛନ୍ତି ସେହି ପବିତ୍ର ଶୈଳାଜାକୁ। ନିହାତି ଶୁଣୁଥିଲେ କମଲାକାନ୍ତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଗୋଟେ ଝଲକ ପାଇଁ ମୁଁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ଙ୍କୁ କହିବି ଦେଖେଇବେ। ହଜାର ହଜାର ଲୋକ ବର୍ତ୍ତମାନ ଉପସ୍ଥିତ ହୋଇଛନ୍ତି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କେତେବେଳେ ଆସିବେ, ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ମଧ୍ୟ ହଜାର ହଜାର ମହିଳା ପୁରୁଷଙ୍କର ଭିଡ଼ ରହିଛି। ଏବଂ ଆଉ କିଛି ସମୟର ଅପେକ୍ଷା, ସେହି ଶୁଭ ମୁହୂର୍ତ୍ତ ଯେଉଁ ମୁହୂର୍ତ୍ତକୁ ସମସ୍ତେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି, ଯେଉଁ ଚାଷୀମାନେ ତାଙ୍କର ଧାନ କଷ୍ଟ ହୋଇତ ଧାନକୁ ବିକ୍ରି କରିସାରିଛନ୍ତି 2300 ଟଙ୍କାରେ, ସେହି ଚାଷୀମାନେ 800 ଟଙ୍କାର ଇନପୁଟ ସହାୟତା ରାଶି ପାଇବେ। ଏବଂ ସେଥିପାଇଁ ଚାଷୀମାନେ ମଧ୍ୟ ବେଶ ଖୁସି। ଏବଂ ଦେଖିପାରୁଛନ୍ତି କେଉଁ ପ୍ରକାର ଭିଡ଼ ଲାଗି ରହିଛି, ଖଚାଖଚ ଭିଡ଼, ପୁରା ହଜାର ହଜାର ଲୋକଙ୍କର ଭିଡ଼। ମଞ୍ଚ ମଧ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ଅଛନ୍ତି, ନେତା ପ୍ରସ୍ତୁତ, ଜନତା ପ୍ରସ୍ତୁତ, ଚାଷୀମାନେ ମଧ୍ୟ ପ୍ରସ୍ତୁତ, କେବଳ ଅପେକ୍ଷା ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆଉ କିଛି ସମୟ ପରେ ପହଞ୍ଚିବେ ଭୁବନେଶ୍ୱରରୁ ବାହାରି ପଦ୍ମପୁର, ଯେଉଁ ପଦ୍ମପୁର ସତୀଭଟା ଏୟାର ଷ୍ଟ୍ରିପ୍ ରହିଛି ସେଠି ଓହ୍ଲେଇକି ପୁଣି ସେଇଠୁ ଆସିବେ ଏଇ ଇଚ୍ଛାପାଲି ପଡ଼ିଆକୁ। ଏବଂ ଇଚ୍ଛାପାଲି ପଡ଼ିଆରେ 800 ଟଙ୍କାର ଶୁଭାରମ୍ଭ କରିବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ସବୁ ଚାଷୀ, ସବୁ ବର୍ଗର ଚାଷୀ, ଯେଉଁ ଚାଷୀମାନେ ଧାନ ବିକ୍ରୟ କରିଥିବେ 2300 ଟଙ୍କାରେ ତାଙ୍କର କ୍ୱିଣ୍ଟାଲ ପିଛା, ତା ସହିତ ଆଜି ସେମାନେ 800 ଟଙ୍କା ପାଇବେ। ତେଣୁକରି ସମସ୍ତେ ଖୁସି, ବର୍ଗଡ଼େ ଗୋଟେ ଉତ୍ସବର ମାହୋଲ, ଗୋଟେ ପର୍ବର ମାହୋଲ ରହିଛି। ଏବଂ ସମସ୍ତେ ସେହି ମୁହୂର୍ତ୍ତକୁ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କେତେବେଳେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆସିବେ ଏବଂ ଏହି ଶୁଭ ମୁହୂର୍ତ୍ତର ଶୁଭାରମ୍ଭ କରିବେ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।